Ragone Astipita Putro Baba Nam Kichilo Dada Apnade Horidas 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 Bhagavan Sri Horidas Amra Kintu Sabai Das Dhanyo Baba Amra Bole Ami Saha Ami Kayastho Ami Sutrodhar Ami Brahman Ashole Sabai Amra Bhagavaner Das Ashole Baba Bhagavaner Das Hote Pari Nai হয়ে রয়েছে এই সংসারে মায়ার দাস আজ এ হরিদাস ভগবান রামচন্দ্র শ্রীচরণে দাস হিসেবে ঠাই দেয় আমরা তো শ্রী হরিদাস না হয়ে যদি আপনাদের চরণে দাস হতে পারতাম তাহলে হয়তো এই মানব জন্ম সার্থক হতো কিন্তু বাবা আমরা মানুষের দাস হতে পারি না তাই আজকে এই হরিদাসের দুজন পুত্র আপনাদের চরণগুলি কৃপা প্রার্থী তারা লবকুশের মতো আজ মাথা মুন্ডন করে সাদা কাপড় পরিধান করে পিতার জন্য শাস্ত্রে বলেছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরম তপ পিতরি প্রতিমা পণ্ডে অন্তে সর্বদা অনেক পুত্ররা দেখেছি আমি চন্দ্রায় সাহাবাড়িতে ডাক্তার পি কে সাহা চন্দ্রনাই স্কুলের উনি প্রতিষ্ঠাতা ওনার ভাই মারা গেছে অনেক পুত্ররা তাদের ওনার ছিলেন কিনা জানি না আরো বিভিন্ন জায়গায় দেখেছি পুত্ররা শহরে থাকে শহরে সাধুর উপরে কোন রকম শ্রাদ্ধ করে রাম নাম বা কোন কিছু গ্রামের মানুষের মুখে কোন কিছু বলেই না আজকে তারা মাদক দিতে থাকে তারপর আপনাদের একটু চরণগুলি দেওয়ার প্রয়াস এই কাছাকাছি যারা ছিল হে হরিদাস সাহার জন্য একটু প্রার্থনা চাচ্ছি আমার তো আমি পাপী মানুষ বাবা আমার কোনো কিছু নেই আপনাদের চরণ ধরি কৃপায় যদি আজকে আমার কোনো পুণ্য হয়ে থাকে আপনাদের সবার দুঃখটা চোখের জল ফেলে আপনাদের সবার চোখের জলটা যেন এই হরিদাস সাহা ভগবানের শ্রীচরণের পথ ভুল হয়ে যায় আমি ভগবানের কাছে চাই সবাই আসুন দাস হিসেবে যেন ঠাই দেয় ও হে এস প্রভুরা দুর্বাদল হরিদাস কে কর কে প্রণাম করে বড়দের প্রণাম করে বোনেরা বোনেরা এসে প্রণাম করে তোমার চরণে শরণ ও হে নারায়ণ দিতে করে পদ হরিদাসকে
আমরা বনবাসে
দেখিতে পারি নাই আমরা ছিলাম বনবাসে আজকে যেমন আপনাদের ফেলে এই হরিদাসের পুত্রগণ দূরে থাকি আমরা বাবা বলে কাকে ডাকব তুমিও যদি চলে যাও আমরা দাদা বলে কাকে মাকে বলেছে আমরা বাবা আজকে যারা বাবাকে মাকে হারিয়েছে আমার মতো যারা হতভাগা পোড়া কপাল এই বাবা দেরি করে আসতে রাত্র বেশি হলে বাবায় বকা দেয় কেন এত রাত্র করেছিস এই বকা নামক আশীর্বাদটা আর ঘরে গিয়ে তারা পাবে না বটগাছের নিচে যাবেন যত গরমই হোক বটগাছের নিচে গেলে একটু সুশীতল ছায়া পাওয়া যায় ঠিক পিতার কাছে আসলে সে পিতার স্নেহ মায়া বট বৃক্ষের ছায়ার মত আজকে বাবা দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিয়ে নেই পিতা মাতা থাকতে পিতা মাতাকে ভক্তি শ্রদ্ধা করি না শাস্ত্রে বলেছে ভজন মঙ্গল গ্রন্থে আমরা এই যে গোবিন্দের প্রসাদ হলো প্রসাদ গুরুদেবের প্রসাদ হলো মহাপ্রসাদ আর বাবা মা সেবা করতে বসেছে বাবা মার হাতের মাখা অন্ন যদি কোনো সন্তান ভক্তি করে খায় তাহলে সেই সেই অন্ন হয় সন্তানের জন্য মহাপ্রসাদ আজকে যারা এই হরিদাসের মতো মাতা পিতাকে হারিয়েছে তারা গোবিন্দের প্রসাদ নিতে পারবে তারা গুরুদেবের প্রসাদ নিতে পারবে কিন্তু এই মহাপ্রসাদ লক্ষণের মতো তারা যেন কেঁদে কেঁদে বলছে আমরা পাপ হলে Yeah.
Thank you.
অশ্বমেধ যজ্ঞের আয়োজন করিতেছে আর এদিকে আপনি একটু এখানে আসেন দুই ভাই এদিকে জনম দুঃখিনী সীতা হতভাগী কপাল কুণ্ডলিনী সীতা লব কুশ কে নিয়ে এমন দুটি পুত্র লব কুশ কে নিয়ে বনে বনে ফিরে মালমিক মনির আশ্রমে এই লব কুশ এই জগতে মা প্রত্যেকটি নারী হলো সীতা মায়ের মতো এদিকে দিয়ে দেন বলতা প্রত্যেকটি নারী হলো সীতা মায়ের মতো মায়েদেরকে যে বিয়ে দিয়ে দিয়েছে স্বামীর ঘরে যদি স্বামীর যত্ন সোহাগ না পাওয়া যায় বাবার বাড়িতে যদি বাবা না থাকে মা না থাকে ভাইয়ের আদর না পাওয়া যায় প্রত্যেকটি নারীরা হলো সীতা মায়ের মতো বনবাস আজ লব কুশকে নিয়ে বারোটি বছর সীতা দেবী মনে মনে ফিরে কুশ একদিন বনে ফল অন্বেষণে গিয়ে কেঁদে কেঁদে বলেছে ঠাকুর দাদা লব দাদা আজকে আমার মনে বড় দুঃখ লব দাদা বলছে কেন রে ভাই দাদা গো তোমাদের মা মায়ের হাতে শাখা সিঁদুর রয়েছে মা বলেছে আমাদের পিতার নাম নাকি রাম কিন্তু মা কোনদিন বলল না আমাদের পিতা কোথায় থাকে কোথায় গিয়েছে আমাদের পিতা কি করে কিভাবে পিতাকে দেখব দেখল দাদা কত মানুষের পিতা সন্তানকে কুলে নিয়ে আদর করে কপালে চুমু খায় আমরা বুঝি কোনদিন আর পিতার আদর পাব না এই সংসারে লব দাদা ভগবান যাদের বাবা নেই ছোট সব বাবা মরে গিয়েছে তারা আরেকজনের বাবা যখন আদর করে সন্তানকে তখন কিন্তু মনে সে তৃষ্ণা জেগে উঠে যাদের মা নেই তাদের ওই মা তৃষ্ণা জেগে উঠে একমাত্র হুজুরে যাদের মাতা পিতা মরে গিয়েছে নয়নের জল ফেলে বলছে দাদা যদি মা ছবিতে একে মাটিতে কেউ আমাদের পিতার আকার ইঙ্গিত দেখাতে পারতো তাহলে বাবা যেখানে তাকে পৃথিবীর ত্রিভুবন থেকে ধরে এনে বাবার কুলে জড়িয়ে উঠে ফল অন্বেষণ করিব না আজকে মাকে শেষবারের মতো জিজ্ঞাসা করিব মা বলো আমাদের বাবা কি করে কোথায় থাকে বাবার ছবিটা হলো আমাদেরকে একে দেখো এই বলে লব কুশ লব পালন করেছিল কিন্তু কুশ তো পালনের পাত্র নয় কুশ গিয়ে মায়ের চরণে গিয়ে প্রণাম করে বলছে ও গো মা আজকে তোমার কাছে একটি সত্য কথা জানতে এসেছি গো মা মা হাত বুলিয়ে দিয়ে বলছে কি জানবারে সোনার চান বলো বলছে মা গো আমাদের দাদু সপ্তখণ্ড রামায়ণের রামায়ণ পড়ে আমরা জানতে পারলাম অযোধ্যার রাজা নাকি রাম মাগো তুমিও তো বলেছ আমাদের পিতার নাম নাকি রাম তাহলে গো মা
এইয়ে চেয়ে দেখো কত সন্তানেরা বাবা মার কুলে বাবার কুলে বসে থাকে বাবার আদর পায় জন্ম বদি কেন মাগো বাবার আদর পাইলাম না মাগো বলো আমাদের বাবা কোথায় থাকে কি করে কবে আসিবে হবাগো ইয়ে মাটিতে একে ছবি দেখানোর অপরাধী আজকে আমি এই বড়বাসে এসেছি বাবারে হে বাবারে যদি কোনদিন আর পিতার কথা জিজ্ঞাসা করিস তাহলে তাহলে আমার মরা মুখ দেখবি বাল্মীকি মণি যদি যেদিন বলে সেদিনই তোদের পিতার সাথে পরিচয় হবে মা এই বলে পিতার কথা বলাতে বলতে লবকুশ ছোট যেমন ছোটদেরকে ছোট সময় মা বাবা সন্তানের চোখের জল মুছে দেয় সন্তানও বড় হলে মা বাবাকে খাচ্ছে দেয় পায়ের চোখের জল মুছিয়ে দিয়েছে দিয়ে বলছে ওগো মা তোমাকে কি শুধু কান্নার মাটি দিয়ে বানিয়েছে আর টুকবে তোমাকে কি শুধু কান্নার মাটি দিয়ে বানিয়েছে মা তুমি কি কখনো হাসতে জানো না মা যখন পিতার কথা জিজ্ঞাসা করি তখনই শুধু কাঁদো আর কাঁদো বা মা গো তুমি কেঁদো না এই বলে চোখের জল মুছে দিয়ে বলছে আমা গো Oh, my God.
ঠিক করো আমি কইটা।